নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কাতলা মাছের ভাপা রেসিপি করে দেখাবো। এখানে আমি 5 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সামান্য কালো জিরে, 6টি কাঁচা পাকা লঙ্কা চিরে নিয়েছি, 4 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। প্রথমে মাছগুলোতে 1/2 পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মাছের আস্তে গন্ধ চলে যাওয়ার জন্য। এভাবেই লেবু মাখানো মাছগুলোকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে। তিন থেকে 4 মিনিট ভাজার পর পেঁয়াজ নরম হয়ে আসবে আর পেঁয়াজের গায়ে সুন্দর সোনালি রং চলে আসবে। এখানে আমার পেঁয়াজ ভাজা তৈরি হয়ে গেছে। আমি যে পাত্রে কাতলা মাছের ভাপা করব সেই পাত্রে দিয়ে দিয়েছি সর্ষে বাটা, চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কাগুলো, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলোকেও। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এক এক করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। সব উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে দিয়েছি ভাপে বসানোর জন্য। কড়াইয়ে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি, এবারে পাত্রটি ভাপে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এটা তৈরি হওয়ার জন্য। এখানে 30 মিনিট হয়ে গেছে, পাত্রটি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখানে আমার কাতলা মাছের ভাপা একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে সাদা গরম ভাতের সঙ্গে কাতলা মাছের ভাপা সার্ভ করেছি। আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যেন দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।